প্রাক্তন সাংসদ আর রাজ্যের বিভিন্ন দায়িত্বত বিভিন্ন সময় নিয়োজিত হয়ে থাকা রমেন ডেকা ডাঙরিয়া, প্রথমে আপনার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো, অভিনন্দন জ্ঞাপন করছো যে আপনি ছত্তিশগড়ের রাজ্যপালের দায়িত্ব এটার পর পালন করব। প্রথমে জানিব বিচারিম আপনার অনুভব, কেনে অনুভব? ছত্তিশগড়ের রাজ্যপাল নিযুক্তি দিলে, এই নিযুক্তি পাওয়ার পাছত নিশ্চয় আনন্দই লাগিব আর একটা নতুন ইনিংস। এটা রাজনীতির পথারত ইমান দিনে আসিল আর এটা মই একটা বেলেগ সাংবিধানিক পোস্টলে গিয়ে আছো, এই সাংবিধানিক পোস্টু যাতে নিয়ারিক চলাই নিব পারো তার কারণে ভগবানের ওসর আশীর্বাদ বিচারিছো। আর এই নতুন নিযুক্তির বাবে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়া, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নড্ডা ডাঙরিয়া মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। 1974 চনতে আপনি রাজনীতির যে পথারখন সেই পথারখনত আপনি খোঁজ পেলাইছিল আর খুব কম বয়সতে আপনি রাজনীতির পথারত খোঁজ দিছিল আর তেতিয়ারপ্র এতিয়ালে আপনি নিরবিচ্ছিন্নভাবে দলর হয়ে দলের এগারী সক্রিয় নেতা হয়ে আপনি কাম করে গেছে বা ভারতীয় জনতা পার্টির দলটোর আপনি জীবন ত্যাগ করেছে বলে কলেও ভুল কোয়া নহব, কেন প্রতিটি সময় আপনি দলটোর স্বার্থত আপনি আছিল, বর্তমানও আছে আর হয়তো আগলেও থাকিব। এটা কথাটা হল রাজ্যের বা রাজ্যের রাজনীতির বিভিন্ন সময়ত উত্থান পতন হয় সেটা স্বাভাবিক কথা, কিন্তু ন পুরনি বিজেপি বা ন পুরনি আর যে দলের যে সংঘাত বা কর্মীর যে সংঘাত সেই সংঘাতে কিন্তু বিভিন্ন সময় সংবাদ শিরোনামও দখল করে, কিন্তু সেই সময়সতো আপনি নিচ্ছুপ হয়ে নিজের কাম করে গেছে খুব সুন্দরভাবে নিয়ারিক যেটু সকলে দেখিছে, এই ক্ষেত্রে আপনি কি কব বিচার এই মুহূর্তে? আচ্ছা, দলত তো নতুন মানুষ আহব, এই তো কোনো বাধা দিব না। আজি 45 লাখ আমার সদস্য আছে, 45 লাখ সদস্য তো নতুন পুরনির মাজের সংমিশ্রণ হব আর নতুন মানুষ অনা মেইন হোতাটো ময়ে আসিল, প্রবীণ প্রকাশ মই এইবলাকে আসিল প্রবীণ বড়া, কারণ কেউ আমি যেটা দল চালুকি আসিল একেবারে কম সংখ্যক মানুষ আসলে, হিরণ্য কুমার ভট্টাচার্যিক মই মেম্বার করছো, ইন্দ্রমণি বড়া ডাঙরিয়াক মই মেম্বার করছো, আই পি হাজরিকাহতক আমি মেম্বার করছো, ধ্রুবপ্রসাদ বোসক মই নারায়ণ বগতকে মেম্বার করছো, গতি এনেকা যুর আছে এই কাউন্সিলার সেই সময় কাউন্সিলার বহু কেজনক যেহেতু 93 চনত কাউন্সিলার আসছিল এই কাউন্সিলারবিলাকর বহু কেজনক মই মেম্বার করছো, গতি নতুন পুরনি সংমিশ্রণত দল আগবাড়ি। আজি 45 লাখ আমার ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছে, গতি নতুন পুরনি থাকবে আর সংঘাত মই নাই বলে ভাবো, আর যদি সংঘাত থাকেও দলের যে নেতৃত্ব আছে এই মানে হাম কটাব পারিব। আর আজি সাংবিধানিক পোস্টলে গিয়ে আছো, আজি বা কালি পাছত মই দলীয় রাজনীতিত নাই, বেলেগ ইনিংস হব সাংবিধানিক ইনিংস, গতি দল সম্পর্কে আর মই বেশি কথা নক। বিগত দুটা সময়ত যদি আমি চাও, দুটাক লোকসভা নির্বাচনত আপনি মঙ্গলদৈ লোকসভা সমষ্টিরপরা প্রার্থিত্ব পোৱা নাছিল, আর আমি যদি কও এই মুহূর্তত নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শকসকলক, দলত বিভিন্ন সময়ত এনে কিছুমান খাম খেয়ালি দেখিবলৈ পোৱা যায়, যেতিয়া এগৰাকী সাংসদ বা এগৰাকী বিধায়ক থাকে তেওঁ ছেকেণ্ড টাইম যেতিয়া তেওঁ বা পিছৰবাৰ যেতিয়া তেওঁ টিকট নাপায় তেনেহলে বিভিন্ন ধৰণৰ আচলতে চৰ্চা চলে বা তেওঁ হয়তো আন্দোলনলৈ যোৱাও দেখিবলৈ পোৱা যায় বিভিন্ন সময়ত, বৰ্তমানো হয়তো পৰিলক্ষিত হৈছে, কিন্তু আপুনি দুবাৰকৈ লোকসভা আপুনি মঙ্গলদৈ লোকসভা সমষ্টিৰ সাংসদ হৈ থকাৰ পিছত বিগত দুবাৰকৈ যদিও বা আপনি টিকট নাপালে তারপিছতো কিন্তু নীরব হয়ে আপনি খুব সুন্দরভাবে কাম করে গেল, কোনো আক্ষেপ নাছিল নাকি? আক্ষেপ না, তেতালে দলত মানে দুবার সাংসদ হয়ে গেছো আর সাংসদ দলত যেটা জয়েন করেছিল আমার সরকার হব এই কথাটা আমার মূল মানে আসলে, কারণ 80 চনেরপর আমি কয়ে আসছিল অগলেবার অটল বিহারী অটল বিহারী, তারপর আমার 96-ত অটল বিহারী বাজপেয়ী 13 দিন সরকার হল, তারপর সরকার হল, সেই একটা নেশন আমার আসলে বহুতে কয় যে আমি সরকার গঠন করার কথা চিন্তাই করা নাছিল, এই একটা ভুল কথা, আমার নেশন আছিল যে ভারতীয় জনতা পার্টিয়ে কেন্দ্রটো সরকার করব আর ইয়াতো সরকার করব মানে গোটা, আর সেই মতো 16-ত সরকার হয়েছে, 21-ত সরকার হয়েছে, 26-তো সরকার হব, গতি ইয়াত কোনো সংঘাত নাই আর মো কোনো আক্ষেপ নাই, এইখানে আক্ষেপ নাই দলের মানে যথেষ্ট পাইছো বলে ভাবো, মই দলের সভাপতি হয়েছো, দলের রাষ্ট্রীয় সম্পাদক হয়েছো, সাংসদ হয়েছো, লোকসভার প্যানেল চেয়ারম্যান হয়েছো, আর আটাইতক যুর মানে বৈশিষ্ট্যপূর্ণ কমিটি সেই কমিটিবর মানে সদস্য আসিল, যত
আদবাড়ির যে সদস্য আসে যত ডক্টর মুরলী মনোহর যোশী আসে যত ভেঙ্কা নাইডু আসে যত কংগ্রেসের জনার্দন রেড্ডি আসে খার্গে আসে এস এস আউলিয়ালা ডাঙরিয়া আসে এনেকা লোকের মাজত শশী থারুর আসে শেখ আবদুল্লাহ আসে রাজা ডি রাজা আসে বিভিন্ন দলের মানে জ্যেষ্ঠ নেতৃবৃন্দর কাম করা সুযোগ পাইছিল আর সেই কাম করা সুযোগটো মোক এটা যথেষ্ট আত্মতৃপ্তি দিছিল বলে মই ভাবু মই যদি রাজনৈতিক জীবনের গোল্ডেন পিরিয়ড কব লাগে মই সাংসদ থাকা কার্যকালকে তাকে কব লাগিব এতিয়া যেটা নতুন ইনিংস আরম্ভ হব কিমান মানে কেনে কিভাবে মোৰ এটাই কর্তব্য থাকিব যে ছত্তিশগড়ের বিকাশ ত্বরান্বিত হব লাগে আর ছত্তিশগড় আর রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মাজত সমন্বয় রক্ষা করে ডেভেলপমেন্টের যাত্রা ল যাব লাগে কারণ ছত্তিশগড় ইজ এ ইমার্জিং স্টেট আমি কব পাৰো নেকি এই মুহূর্ত যে আপনি দুবারকৈ আপনি আপনার যেহেতু টিকটের পর বঞ্চিত হয়ে আসে গতি সেই তার ফলতে আপনার রাজ্যপালের দরে এটা উপহার আপনার বিজেপি নেতৃত্বই দিছে তেনেদরে কব পাৰো নেকি কেন এটা চর্চা চলিছে যে দুবারকৈ মঙ্গলদৈ লোকসভা সমষ্টির পর আপনি টিকট নাপালে বা টিকটের পর বঞ্চিত করা হল আর তারপর রাজ্যপালের দরে এক গুরু দায়িত্ব আপনাকে অর্পণ করা হয়েছে সেইটো কথা নয় মোক যদি দলে কনসিডার করেছে রাজ্যপালের বিষয়টা সেইটা হয়েছে মোর 50 বছরের দীঘলীয়া যাত্রা আর ডেডিকেটেডলি মই এই পার্টিটির কারণে কাম করেছো সেই কারণে দিছে বলে মই ভাবো আর একটা বিষয় অকনমান ঘরুয়া কথা এটা সুধিম প্রতিগী সফল ব্যক্তির আড়ত এগারী নারী থাকে বলে সকলে কয় মই মুহূর্ত যদি কও আপনার এই যে দীঘলীয়া যাত্রা এই দীঘলীয়া যাত্রাত আপনি আপনার পরিয়ালের যেহেতু এজন পুত্র সন্তান এগারী কন্যা সন্তান আর আপনার পত্নী কাক আপনি বিশেষক ধন্যবাদ দিব বিচার বা কার নাম লোব বিচার এই ক্ষেত্রে আপনার ইমান দীঘলীয়া এই সময়সত আপনার প্রতিটি মুহূর্ত আপনার হাতে হাত ধরে আগবাই লওয়ার ক্ষেত্রে বা হাতে হাত ধরে আপনার সাহস হয়ে থাকার ক্ষেত্রে চক মই রাজনীতিত নিজের মতাদর্শরে জয়েন করা কথা আর মই সংঘর প্রায় বাল্যকালের মই স্বয়ংসেবক আসিল গতি আর আমার পরিয়াল বুলিলে খালি পত্নী আর এরি বুলি বুঝা নাছিল কারণ আমি জয়েন্ট ফ্যামিলি ডাঙর হয়েছো গুয়াহাটীত ডাঙর হয়েছো শুৱালকুছিটো বাল্যকাল গুছে প্রথম চাত মাতৃয়ে সদায় সহযোগ করেছিল বলে কব লাগিব কারণ মোর পিতা মোর বহুত সরুতে ঢুকাইছে মই যেটা কলেজত পড়ি আছো আর বহুত কষ্টরে মই প্রত্যেক মোর নিজা ব্যবসায় করেছো কলেজত পড়েছো পার্টি করেছো গতি এটা সময় বহুত আছে গতি মাত্রে কৈছে বিয়া মই অলপ দেরি হয়েছে আর বিয়ার পাছত পত্নী কৈছে মোর লড়া ছোৱালীও মোক সহায় করেছে মোর ছোৱালীজনী অলপ সদায় ইন্টারেস্ট রাখে ভগবানের কৃপাত মোর ছোৱালীজনী যথেষ্ট ভাল রিজাল্ট ইলিনয় ইউনিভার্সিটিত করেছে ছোৱালীজনীক যেটা সুধে যে মোক ছোৱালীজনী বাপু বলে কয় কৈছে বাপু ঘরত আছে নাকি কৈছে বাপু মাঝে মাঝে ঘরত আহে মানে তেতিয়া মই তো ঘোরা পকা করে থাকো গোটেই রাজ্যত ঘুরি থাকো গতি ধেমালি যেতে কোনোবাই সোধে বাপু ঘরত আছে না তেতিয়া কয় বোলে বাপু মাঝে মাঝে ঘরত আহে এনেকৈ গতি যথেষ্ট মানে আছে হয়তো মই যিমান টাইম দিব লাগিছিল ইমান টাইম হয়তো মই দিব পৰা নাই আর সেইকাৰণে মাননীয় রাজনাথ সিং ডাঙরিয়া এদিন পত্নীক সুধিছিল যে রমেনে আপনার টাইম দিয়ে না নিদিয়ে গতি দল কেনেকৈ আগবাড়িছিল এই কথাটো চিন্তা কৰক রাজনাথ সিং রাষ্ট্রীয় সভাপতি মোৰ পত্নীক সুধিছে যে রমেনে গড় টাইম দিয়ে না নিদিয়ে গতি আমি এই কার্যকর্তাবিলাকৰ তল কার্যকর্তাবিলাকৰ আমি চিন্তা কৰিব লাগিব গতি কারোবার অসুবিধা হয়েছে চিন্তা কৰিব লাগিব সেই ধরনের দল আগবাড়িছে মানে একাত্মবাদৰ ধারণাটো লৈ দল আগবাড়িছে আজি বহু মানে মোর বন্ধু ডক্টর মুরলী মনোহর যোশী ফোন কৰিছে কৈছে যে তোমার এই ভাল লাগিছে গতি মানে আমাক দেখিছে আমি কি ধরনের কাম কৰিছো গতি সকলোৰে শুভেচ্ছা আৰু মোৰ বন্ধু বান্ধৱীসকলে কিন্তু সদায় মোক উৎসাহ যোগাইছিলে কারণ মই যেতিয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছিলাম তেতিয়া বহুত কম সংখ্যক মানুষ আছিল কিন্তু এই
মানে তেতিয়া কিন্তু এটা হিংসাত্মক মানে কথা নাছিলে। আজি মই ৰাতিপুৱা মই মোৰ বন্ধু সারদা সৌরে ফোন করেছিল, মই কলো যে মোৰ রাজনৈতিক ব্রেক কিন্তু তই প্রথম দিছিলি, সি মনতে পেলাব পৰা নাই। বোলো কি হল, মই কৈছো যে তই মোক প্রপোজ করেছিলি সারদা সৌরিয়া, তেওঁ জাজ আছিলে, ভিআরএস লৈছে, আমি ক্লাস ফ্রেন্ড আছিলো ইউনিভার্সিটিত একেলগে আছিলো, আর মই সৌরিয়াক সারদাক আমি তই তই বুলিয়ে কওঁ, সারদাক মই ডিবেটিং সেক্রেটারি প্রপোজ করেছিলাম। গতি বন্ধু বান্ধবীকে বহুত মানে সহায় করেছিল, আর যে মই এটা মানে সেই সময় একদম এৰি আছে তথাপিতো মানে আমি করেছো। মই আর হবিবুর রহমান গেছিল, আজি আর সেই ঠাইডোখরের নামটো নক, বাবরি মসজিদ ভাঙার পিছত এজন মানুষে আমাক থুকুরাই দিছে, মানে হবিবুরক, মোক দিয়া নাছিলে, হবিবুরক দিছে, মানে সেই আর সেই কি পরিস্থিতি আসলে সেই মই অনুভব করেছো। আর মই হবিবুর রহমানক কৈছো, ভাই আপনি বলক এইবিলাক ইয়াত এইবিলাক রাখি নাগলে, যি হয়ে গেল এই চ্যাপ্টারটো এতে ক্লোজ করে দিয়ে। গতি এনে বহু ধরনের মানে ঘটনা আছে যুর ঘটনার মাজেরে আমি আইছো। গতি বন্ধু বান্ধব পরিয়ালর পত্নীর মোর লড়া ছোৱালীৰ সকলোরে সহযোগ আছে, বন্ধু বান্ধবর আছে, মোর মাতৃ মোর ভগ্নী সকলোরে সহযোগতে মই এইখিনি পাইছো। শেষত যেহেতু এতিয়া আপনি অসমৰ পৰা আপনি ছত্তিশগড়লৈ যাব, কি তারিখে আপনি ইয়ার পৰা যাম? মই 30 তারিখে যাম, মই ভাবিছিলোঁ যে দুই এদিন পাছত যাম, কিন্তু আমার ছত্তিশগড়ের যি গভর্নর আছে তেওঁক রিলিফ করে দিলে। 1 তারিখে দিল্লিত সভা আছে, গভর্নর্স মিট আছে, গতি গভর্নর্স মিটত মই প্রেজেন্ট থাকিব লাগিব, গতি সেইকাৰণে এই নতুন গভর্নরবিলাক দি দিলে। আপনি কি তারিখে দায়িত্বভার গ্রহণ করব? 31 তারিখে মই শপথ লম। শেষত আপনি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর এই মুহূর্ত টেলিভিশনের পর্দাত চাই থাকা প্রতিগী দর্শক, লগতে মঙ্গলদৈ সমষ্টির প্রতিগী লোক আর রাজ্যের প্রতিগী লোক কি কব বিচার? মঙ্গলদৈ মই আপনার কলো নে মোর মনত নাই, কিন্তু মই সকল টেলিভিশন চ্যানেলত কৈছো, মঙ্গলদৈ অধুনা বিলুপ্ত মঙ্গলদৈ সমষ্টি লোকসভা সমষ্টির রাইজক মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো, কারণ তেখেতসকলৰ কারণেই মই আজি মানে সংসদত যাবলৈ পাৰিছিলোঁ, আৰু সংসদত মোৰ যি কাৰ্যকালত মই কি ধৰণে কাম কৰিছোঁ সেইটো ৰাইজে মাপদণ্ড ঠিক কৰিব। আৰু এই যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যিমান লাখ লাখ কাৰ্যকৰ্তা আছে তেওঁলোকৰ প্ৰচেষ্টাতে আমি এইখিনি পাইছোঁ, কাৰণ দল বাদ দি ৰমেন ডেকাৰ কোনো পৰিচয় নাই। ভাৰতীয় জনতা পাৰ্টি মানে ৰমেন ডেকা, ৰমেন ডেকা মানে ভাৰতীয় জনতা পাৰ্টি না, গতি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এই সকলো কাৰ্যকৰ্তাৰ নামত মোৰ এই গভৰ্নৰশ্বিপটো উচৰ্গা কৰিছোঁ। ধন্যবাদ জনাইছোঁ, আৰু লগতে আপুনি আপোনাৰ স্বাস্থ্য ভালে থাকক, সদায় আপুনি ৰাইজৰ বাবে দলৰ বাবে কাম কৰি যাওক তাকে আশা কৰিছোঁ। আৰু সেই মুহূৰ্তত এই মন্তব্য নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ টেলিভিশ্যনৰ পৰ্দাত আপোনালোকে শুনিলে, এইগৰাকীয়ে হৈছে সেইগৰাকী নেতা, যিগৰাকী নেতাই স্বাৰ্থলৈ দলত যোৱা নাছিল কেতিয়াও, স্বাৰ্থলৈ দলত থকা নাছিল, আজিও থকা নাই, আগলৈ হয়তো নাথাকে, আৰু এনেকৈ এখেতৰ যি জীৱনযাত্ৰা সেই জীৱনযাত্ৰা অব্যাহত আছে, আৰু আমিও আশা কৰিছোঁ এই জীৱনযাত্ৰা এনেদৰে অব্যাহত থাকক, সোণালী আখৰেৰে তেখেতৰ জীৱনযাত্ৰা লিপিবদ্ধ হওক, আৰু অসমৰ প্ৰতিগৰাকী লোক প্ৰতিগৰাকী লোকৰ মাজতে এইগৰাকী ব্যক্তি সদায় জাকত জিলিকি থাকক তাকে আশা কৰিছোঁ। এই মুহূৰ্তত পুনৰবাৰ আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।